হিসেবে দায়িত্ব পালন করেছি। আপনারা সকলেই দেখেছেন যে যখন আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপর বিগত স্বৈরাচার সরকারের নির্মম অত্যাচার এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের হলগুলো যখন খালি করে দেওয়া হয়, তখন এই আন্দোলন চলমান রাখতে বেসরকারি বিশ্ববিদ্যালয় কি ধরনের ভূমিকা পালন করেছে। পৃথিবীর সর্বোচ্চ আশাবাদী ব্যক্তিও হয়তো তখন ভাবেনি যে এভাবে একজন স্বৈরাচারের পতন হয়ে যেতে পারে, যেটা করে দেখিয়েছিল সামনে থেকে নেতৃত্ব দিয়ে এই বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং দেশের সাধারণ আম জনতার অংশগ্রহণ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে আসে। সেই জায়গা থেকে খুবই দুঃখের সাথে বলতে হয় যে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে আমাদের এই দেশের বৈষম্য বিরোধী সাধারণ ছাত্র জনতার সরকার, এবং সেই জায়গা থেকে যদি বর্তমান সরকার কোনো সিদ্ধান্ত নেয়, সেটা হতে পারে এই সরকারের উপদেষ্টা মন্ডলীতে নতুন কোনো উপদেষ্টা যোগ হওয়া বা অন্য কোনো সিদ্ধান্ত, অবশ্যই একটা যে শেখ রশিদকে স্থান দেওয়া হয়েছে যা শহীদের রক্তের সাথে স্পষ্ট বেইমানি ও গাদ্দারি এবং জুলাই বিপ্লবের স্পিরিট পরিপন্থী। জুলাই বিপ্লবের স্পিরিটকে ধারণ করে না এমন ব্যক্তিদের উপদেষ্টা পরিষদ থেকে অপসারণ করতে হবে এবং আগামীতে এমন কোনো ব্যক্তিকে নিয়োগ দেওয়া যাবে না। দুই, অন্তর্বর্তীকালীন সরকার এবং উপদেষ্টাগণ দেশের সার্বিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে ছাত্র প্রতিনিধিদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করার কথা থাকলেও তারা সেটা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। সেক্ষেত্রে পরবর্তী সময় থেকে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ছাত্র প্রতিনিধিদের অংশগ্রহণ অবশ্যই নিশ্চিত করতে হবে। প্রাইভেট বিশ্ববিদ্যালয় এক এবং ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে ইতিপূর্বে এই আন্দোলনের, এই জুলাই বিপ্লব আমরা সফল করেছি, এই রাজপথ কিভাবে এই দেশকে আন্দোলনকে সফল বিরক্তর আকারে নিয়ে আসতে হয় সেটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় দেখিয়েছে। তো জুলাই বিপ্লবের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে অগ্রণী ভূমিকা রেখেছেন সে ধারাবাহিকতা বজায় রেখে আমরা দেশের যে সার্বিক যে সমস্যাগুলো আছে সেগুলো তো আমরা ভূমিকা অংশগ্রহণ করতে চাই, সে দাবি আজকে এখানে আমাদের দাবি দেওয়া বিষয়গুলো ছিল আমাদের।